বিদেশে ভাগ্যান্বেষীদের কাছে অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটিতে যত অনুপ্রবেশকারী প্রবেশ করে তার প্রায় শতভাগই মেক্সিকো সীমান্ত দিয়ে যায়। এ পথে পা বাড়ান অনেক বাংলাদেশিও। উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেছে নিয়েছেন ভয়ঙ্কর পথ। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কয়েকটি দেশ হয়ে মেক্সিকোতে পৌঁছান বাংলাদেশিরা। সেখানে পৌঁছাতে কখনো কখনো 10 থেকে 12টি দেশের সীমান্ত পাড়ি দিতে হয়। লিবিয়ার পাশাপাশি মানব পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে দক্ষিণ আমেরিকার দেশগুলো। দক্ষিণ আমেরিকার দেশ পানামার দুর্গম জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করছে বাংলাদেশি সহ অনেক দেশের নাগরিক। কেউ লক্ষ্যে পৌঁছাতে পারছেন, কেউ বা পারছেন না। অসংখ্য মানুষ যাবার ঘটনাও যেমন আছে, মাঝপথ থেকে পালিয়ে আসছে অনেকে। আবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ধরা পড়ছে অনেকে, আর উদ্ধার হয়ে পানামার জঙ্গলের শরণার্থী কেন্দ্রে চরম মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম জঙ্গলে আশ্রয় নেওয়া শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক হলেও এখানে ঠাঁই হয়েছে অনেক বাংলাদেশি, যারা দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মানব পাচারের শিকার হয়েছেন। এই কাতারে আছে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকও, বাংলাদেশের বেশিরভাগই যুবক শ্রেণীর। তবে আফ্রিকার নাগরিকদের দেখা যাচ্ছে কোলের শিশু নিয়ে এই দুর্গম পথ পাড়ি দিতে। তাদের একজন বলেন, আমি 2 মাস হলো এখানে এসেছি, আমার সন্তান খুবই অসুস্থ, এই পথটা খুবই বিপদজনক, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, মনে হচ্ছে কোলের শিশুটাকে বাঁচাতে পারবো না। ফেসবুক ও ইউটিউবে আপলোড করা বাংলাদেশিদের ভিডিওগুলোতে দেখা যায় যে তারা কিভাবে ঝুঁকি নিয়ে এই দুর্গম পথ পাড়ি দিচ্ছে। অনেকে আবার আনন্দ ফুর্তি করতেও দেখা যাচ্ছে। পানামা পথে যুক্তরাষ্ট্র অনুপ্রবেশের সারিতে বাংলাদেশের সব অঞ্চলের বাসিন্দারা থাকলেও তুলনামূলকভাবে বেশি নোয়াখালী অঞ্চলের মানুষ। পানামার রেইন ফরেস্ট, এটা হচ্ছে ডেরিং গ্যাপ, পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গলের মধ্যে একটা। দেখার চেষ্টা করছি এখানে কীভাবে সবাই আসে, কাদা মাটি করে বিশাল গাছ, এই ভয়ের কোনো কারণ নেই, গামবোট পড়ে আসবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। প্রশ্ন করে দেখতে পাচ্ছেন বিশাল গাছ, এইভাবে সবাই আসে, বিশেষ করে আফ্রিকার মানুষরা প্রচুর আসছে এখানে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে 1 মাসের 2 মাসের বাচ্চা পর্যন্ত নিজেরা চলে আসে এখানে। পথের মধ্যে বিশাল বিশাল গাছ পড়ে থাকে। আমরা এখন পাহাড়ের অনেক উপরে আছি, এটাকে আসলে বলে বুঝাতে পারবো না কত উপরে আছে। সকাল থেকে আমরা শুধু হাঁটছি আর হাঁটছি, শুধু উপরে উঠছি আর উঠছি। রেইন ফরেস্ট, এখানে সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় এভাবে ঘন জঙ্গল। আপনি নিচের দিকে যদি তাকান দেখবেন যে সাদা দেখা যাবে, এখন আপনি যখন বিমানে উঠেন যেরকম সাদা দেখা যায়, নিচের দিকে তাকালে ঠিক সেরকম, কিন্তু আপনি দেখাতে পাচ্ছি না এখানে ঘন জঙ্গলের কারণে। আমরা এখানে এসেছি, আমাদের মধ্যে এখানে রেস্ট করছে, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে এখানে, সবাই প্রেম ভাই সহ রবি ভাই আছে, আছে আমাদের কিউবার বিসমার্ক ব্রাদার, উনি আমাদের অনেক হেল্প করেছে, কারণ উনি স্প্যানিশ এবং ইংলিশ দুটো জানে। আছে আমাদের আফ্রিকান ভাই বোনেরা আছে এখানে, অনেক অন্ধকার মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয়নি, মাত্র 10:30। সকাল 5টা বাজে আমরা পাহাড়ের নিচ থেকে উঠতে উঠতে এখনো পাহাড়ের উপরে চড়ে উঠতে পারিনি, দেখতে পাচ্ছি অনেক ঘন জঙ্গল এখানে। একটা বিশাল পর্বত থেকে আমরা নামছি, 5 ঘন্টা লেগেছে আমাদের এই পর্বত উঠতে, এখন আবার নামছি। ঝর্ণার আবার শোনা যাচ্ছে, আশা করি আমরা কতক্ষণ পরেই ঝর্ণা দেখতে পাব, পানির আওয়াজ, কলকল শব্দ। আমরা আছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল। সারাদিন হাঁটার পরে বিকাল 4টা বাজে এখানে স্টে করতেছি। আমেরিকা যাওয়ার জন্য সুদূর বাংলাদেশ থেকে
স্বপ্ন পূরণ করার জন্য এই ভয়ঙ্কর ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিতেছি আমরা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের মনে আশা পূর্ণ করতে পারি। আমরা আসলে দেশে থাকা অবস্থায় অনেকের মুখে শুনেছি এটা খুবই ইজি মনে হইতো আমাদের কাছে, কিন্তু আসলে যখন আমরা নিজেরাই পাড়ি দিতেছি তখন বুঝতেছি এটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ক্যামেরা আপনারা যাকে দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় বড় ভাই নোয়াখালীর সোনাইমুড়ির কৃতি সন্তান আবদুল্লাহ হল ভাই, উনি আলামিন সিলেটের পাশে আছেন শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম খলিল আমাদের টিম লিডার। আপনারা ক্যামেরায় দেখতেছেন মনির হোসেন বাবু, আরেকটা লোককে দেখতেছেন মহিলা আমাদের সাথে আছে আফ্রিকান ইয়াসিন সাহেব, রাসেল সাহেব খুব মুস্কি আসছে। আমাদের ফাহাদ ভাই শুয়ে আছে, সাথে আছে আমাদের হারুন ভাই, মাশাআল্লাহ খুবই সুন্দর মুস্কি হাসি হারুন ভাইয়ের, যেন মুক্তা ধরে আমাদের ইব্রাহিম ভাই অনেক মুরব্বি মানুষ, আমাদের টিম লিডার এই হচ্ছে আমাদের মনির ভাই। আমাদের একমাত্র সিলেটি ভাই আলামিন ভাই, আর আমরা এখানে এখানে আছে আফ্রিকা থেকে আগত আমাদের এক এর মধ্যে মৃত্যুর ঘটনাও আছে, দালালদের হাতে পড়ে এই পথ পাড়ি না দিতে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী অনেকে। তারা বলেন এই জঙ্গল অত্যন্ত বিপজ্জনক, ব্রাজিলের জঙ্গলের পরে এটা সবচেয়ে ভয়ঙ্কর, এই পথে পাড়ি দেওয়া খুব কঠিন কাজ, সবার পক্ষে সম্ভব হয় না, যারা এই পথে আসবেন তারা চরম ভুল করবেন। এর নাম ফারুক ভাই, বাংলাদেশের নোয়াখালী নবগ্রাম, ভাই নাম ঠাকুর ভাই, আমি সবার বাসা নবগ্রাম, এখানে ভাই নাম ঠাকুর ভাই, এই ভাই খুব অসুস্থ আজকে ফাঁসে এখানে পড়ে রয়েছে, আমরা আসার পথে দেখলাম ভাই এখন মৃত্যু সাথে মজা করতেছে, আমরা চেষ্টা করতেছি ভাইকে বাঁচানোর জন্য, দেখি আল্লাহ কি করে। আর ওই দিকে একটা ভাই আছে উনি মারা গেছে, মারা যায় পড়ে রয়েছে, এখন কিছুই করার নাই ভাই, এখানে সবাই বিপদগ্রস্ত, আমরা প্রায় 140-150 জন আছি, এই যে লাস্টটা আছে না লাস্টটা পড়ে রয়েছে ভাই, উপরে পচে রয়েছে সম্ভবত না খাওয়ায় না দেওয়া জঙ্গলের কষ্টে ভাই, দেখেন লাস্টটা পড়ে রয়েছে ভাই। আপনারা কেউ ভাই জীবনে কষ্ট নিয়ে আসবেন না ভাই, টাকা পয়সা বহুত কিছু না ভাই, জীবনটা বড় ভাই, ভাই জীবনটাই বড় ভাই, ভাই আমার কষ্টে ভাই আমার কান নাচতেছে ভাই এদেরকে দেখে, ভাই প্লিজ কেউ এই পথে আপনারা দিবেন না ভাই, ভাই প্লিজ কেউ এই পথে আসবেন না ভাই, ভাই আমাদের কষ্ট সহ্য হইতেছে না ভাই, ভাই প্লিজ এই পথে কেউ আসবেন না ভাই। মানা নোয়াখালী সোনামণি থানার বজার গ্রামে আপনার প্রসমতা খাসার বাড়িতে সোনামণি ভানু ভাই মানানো ভাই এদিক দিয়ে ভাই আপনার পরিচয়টা ঠিকানাটা বলুন। আমার ভাই ডায়মন্ড চৌমানি চৌমানি ব্যাগমাদে চৌমানি হাজিপুর 14 হাজিপুর এখানে দেখতেছেন এবং শুনতেছেন, উনি আমার ভাই নোয়াখালীর, উনি ওই ভাই নোয়াখালীর, আর আপনার ঠিকানা বলুন। ঠিকানা ভাই আমার নাম সোহন, আমার বাড়ি সিরাজগঞ্জ, ভাই এখানে আসা মানে ভাই মৃত্যু ঠিক কিনা ভাই বলেন। গঙ্গি ফেনি ফেনি থেকে ফেনি আমার জেলা আমি আপু ভাই খবরদার ভাই কারো কোনো খরচ না করি, আমরা এই কি বলে ফানামাল ভাই দিয়ে না কোনো খরচ না করি, এখানে আমরা মৃত্যুর সাথে ভাই যাবে কিছু একটা দেখি ভিডিও ভাই। ভাই আমার নাম প্রদীপ, কুমিল্লা দৃষ্টি দাউদ্দিন থানা ভাই, কেউ ভাই রাস্তা দিয়ে কোনো ভুলক্রমে ভাই কেউ আপনারা আসবেন না, আপনারা অনুরোধ রইল ভাই। ভাই বলুন বলুন কিছু বলুন ভাই, কেউ আসা আসা মনে করেন না, মনে করেন হ্যালো ভাই, আমার বাড়ি সিলেট পুরোনো থানা, আপনারা কিছু অনুরোধ হবে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন।
ভাই আমার বাড়ি সোনাপুরে, আমি মনে করি আমি এরিয়া সোনাপুরি থানার মধ্যে কেউ এই রোডে আসা দরকার নাই, খুবই বিপদজনক। এটা হচ্ছে পানামাদা অর্জন লাস্ট পাহাড়, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় পাহাড়, এখান থেকে মেঘ অনেক নিচে দেখেন ভাইরা, মেঘ অনেক নিচে। আমরা 7-8টা পাহাড় ঘুরে এ পর্যন্ত আসলাম, আজকে 3 দিন হাঁটতেছি, 3 দিন হাঁটার পরে এই পাহাড়টার আজকে একদম উপরে একদম মাথাতে। ও আমরা আছি 11 জন, আমাদের সাথে 12 জন ছিল, একজন আমাদের থেকে কোন দিকে হারাই গেছে আমরা আসলে জানি না, আমরা সবাই মন থেকে দোয়া করি উনি যেন সুস্থ থাকে, সবল থাকে, উনি ইন্ডিয়ান। তো পৃথিবীতে সবচেয়ে বেশি পাহাড় হচ্ছে ল্যাটিন আমেরিকা দেশগুলোতে, এখানে আমরা পাহাড়ের পর পাহাড়, পাথর পাহাড়, মাটির পাহাড়, নদী আজকে নদী ধরে একদিন হাঁটছি, ফার্স্টে হাঁটছিলাম একদিন পাহাড় ধরে, আজকে আবার পাহাড় ধরে হাঁটতেছি। একটা পাহাড়ে উঠছি সকাল 6টায়, এখন পর্যন্ত পাহাড়ের উপরে লাস্ট পর্যন্ত আসলাম, অন্তত 8 ঘন্টা হাঁটি, এই অবস্থা। এই হচ্ছে আমাদের বাইরা, সবাই অনেক ক্লান্ত, আমি অনেক কিছু ফালাই দিছি, এভাবে সবাই সবকিছু ফালাই দেয়। এই হচ্ছে আগে যারা গেছে তাদের নিশান, এটা হচ্ছে নিশান, এটা হচ্ছে নিশান, সবকিছু হচ্ছে কাগজপত্র সবকিছু ফালাই দেয়। সবচেয়ে বেশি ভালো হচ্ছে আপনার 2 স্যুট জামা কাপড় আনবেন, আর 1 স্যুট আনবেন, আর সবগুলো খাবার আনবেন, বেশি ক্যারি করার দরকার নেই, অনেকে পারবেন না। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে মোটা লোকটা আসবেন না, ওনারা পারবেন না। আমাদের থেকে মোটা এক ভাই ছিল, উনি কোন দিকে গেছে আমরা আর পাই নাই উনাকে, সম্ভবত পিছিয়ে ব্যাগ গেছে, কারণ উনি দ্বারা আসা সম্ভব না, কিন্তু উনি সামনে আসবো আমার মনে হয় না, বা কারোর মনে হয় না উনি সামনে আসতে পারবে, এত ডেঞ্জারাস পথ এগুলা, একেবারে খাড়া খাড়া, মনে হয় যে বাঁশের মতো খাড়া, বাঁশ যেরকম উপরে দিয়ে গেছে পথগুলা ঠিক ওই রকমই। তো ভাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, জানি না কপালে কি আছে, সবচেয়ে এত ডেঞ্জারাস পথগুলো পাড়ে দিছি কিছু মনে হয়। ভিডিওর এই মানুষগুলোর শেষ গন্তব্য কোথায় হয়েছিল তা জানা সম্ভব হয়নি। মানব পাচারকারীরা প্রথমে আকাশপথে দক্ষিণ আমেরিকার কোন একটি দেশে তাদের নিয়ে যান, এরপর পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা হয়ে মেক্সিকোতে ঢুকে পড়ে। সেখান থেকে সুযোগ বুঝে সীমানা অতিক্রম করে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া হয় তাদের। পাচারকারীরা সাধারণত জনবহুল এলাকা এড়িয়ে পাহাড় কিংবা জঙ্গলের পথকে বেছে নেয়। এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে মারা যান অনেকেই। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের দায়ে মেক্সিকোর জেলে বন্দি রয়েছেন অনেক বাংলাদেশি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে 400 ও 2018 সালের সেপ্টেম্বরে আটক হন 600 বাংলাদেশি। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশনের তথ্য অনুযায়ী 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত মেক্সিকো সীমান্তে আটক হয়েছেন 2500-এর বেশি বাংলাদেশি। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।